হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে দেখো ডিম ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। আজকের যে ভিডিওটা করছি সেটা হলো আমার বাগানে অনেকগুলো মুসুম্বি লেবু আছে, তোমাদের দেখিয়েছি। এবারে যে মুসুম্বি লেবু গাছটা নিয়ে আসা হয়েছে, সবে ছ মাস হয়েছে, বাদবাকি গাছগুলো তো আজকে তিন বছর হচ্ছে। তো এই গাছটা আমরা একটা ড্রামের মধ্যে বসিয়েছি। গাছটা দেখলাম বেশ সুন্দর ফুল এসেছিলো, আজকে দেখছি গাছটা অনেক ফল এসেছে। তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, সেটা নিয়েই ভিডিও। দেখো বন্ধুরা, দেখো কি সুন্দর ফল এসেছে, দেখো দেখো প্রতিটা, এই যে ডালটা দেখতে পাচ্ছ একদম নতুন গাছ, দেখো এই ডালে বারোটা মতো ফল এসেছে। আচ্ছা, গাছের এই সাইডে দেখো, নিচের দিকে এই ডালে দেখো, এই ডালেও খুব সুন্দর লেবু ধরেছে। আচ্ছা, এগুলোই এখন কিন্তু ফুল আছে, তার মানে এগুলোতে ফল আসবে। দেখো এই ডালগুলোই দেখো, প্রতিটা ডালে দেখো কি সুন্দর ফুল আছে। তো আমি তো ভাবছিলাম এই অংশটা দেখে যে ফুল এসছে, কিন্তু ওদিকটা দেখছি তার মানে আগে ফুল এসে গেছিলো, ওদিকটায় ফল এসছে। আর গাছটা দেখো নতুন বলে আমরা একটা বড় ড্রামের মধ্যে দিয়েছি। আমাদের এই জায়গাটা প্রচুর এঁটেল মাটি, তার সাথে ভালো করে জৈব সারটার মিশিয়ে ড্রামে দিয়ে গাছটা করা হয়েছে। তো গাছটা খুবই সুন্দর, বেশ ছোটোর ওপর, একদম ছোট্ট সরু গাছ, তার উপর দেখো কত ফল এসছে, খুবই সুন্দরভাবে দেখো গাছটা যেমন ফল এসছে তেমন ফুল এসছে। এছাড়াও পাশে আরও তিনটে মুসুম্বি লেবু আছে, চলো সেটাও তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, এছাড়াও আমার গার্ডেনে আরও পরপর তিনটে বড় বড় মুসুম্বি লেবু গাছ আছে, তোমাদের দেখিয়েছিলাম। দেখো ওই একটা আছে, প্রতিটা গাছে এখন খুব সুন্দর ফুল আসছে। যে আমার একটা বন্ধু কমেন্টে বলেছিল যে, কমেন্ট করে যে ফেব্রুয়ারি মাসে 15 তারিখের দিকে দেখবে ফুল আসছে, কিন্তু এখনই দেখো খুব সুন্দর ফুল এসছে। পুরো শুধু এখানটা না, গাছের সব জায়গাটাই খুব সুন্দর ফুল দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। চারিদিকে সমস্ত ডালে ফুল এসছে, আর এই গাছটায় প্রচুর মুসুম্বি লেবু হয়েছিল এবারে। আর আমাদের মুসুম্বি লেবুর জাতটা খুবই বড় বড়, মানে অনেক বড় সাইজ, যেটা সচরাচর মানে বাজারে আমরা দেখতে পাই না, খুবই বড় বড় সাইজ আর খুব মিষ্টি মুসুম্বি লেবু। তো সেখানে দেখো আমি তোমাদের বলেছিলাম যে এই গাছটায়, যে গাছটা প্রচুর ফল ফলে, গোড়ায় দেখো একটা আটা আটা মানে কেমন একটা হচ্ছিল, তো এখন আবার দেখছি মাঝের একটা ডালেও ঠিক এই আঁটা আঁটা একটা ঝরছে, জানি না এটা কোনো রোগ কি না, কিন্তু গাছটা তো খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ বেশ বড় গাছ আর খুব সুন্দর, গাছটা অনেক হাইট তবে প্রচুর ফল ফলে। আচ্ছা পাশের গাছটা দেখো, এই গাছটা যে সিজনে যেমন এই যে ফুল আসছে, যেমন মুসুম্বি হয় তেমন তো হয়েছিল, অসময়ে মুসুম্বি অনেক বড় বড় হয়েছিল, আবার এখন দেখো গাছে আছেও দুটো মুসুম্বি এই সাইজে। এগুলো শীতে বলে হয়তো বাড়ছে না, কিন্তু মুসুম্বির সাইজ আমাদের খুবই ভালো। আর এটাও এই গাছটাও দেখো বেশ সুন্দর ফুল আসছে, শুধু এখানে নয় পুরো গাছ জুড়ে খুব সুন্দর ফুল এসছে। তবে যে গাছটায় যে লেবু ভরে গেছে দেখলে, ওটা কিন্তু একদম নতুন গাছ আনা, ওই মুসুম্বি লেবুটা নতুন এনেছে বলেই আমরা এই ড্রামগুলোতে দিয়েছি, যে বলেছি খুব ভালো জাত, তো ঠিক আছে ওটা ড্রামে বসিয়ে দিয়েছি। যেহেতু এখানকার মুসুম্বি লেবু গাছগুলো দেখছো সব মাটিতে বসানো আছে, আর এগুলো খুবই বড় বড়। তবে এই গাছগুলোর কোনোরকম আঠা বা কোনো কিছু দেখতে পাচ্ছি না, তবে যে গাছটা খুব ফল ফলে সেই গাছটায় গোড়াটা এরকম আঠা হয়েছে, সেই গাছটায় মাঝেও ওরা আঠা এসছে, কেন জানি না। যদি প্রবলেম কোনো সলিউশন থাকে তোমরা অবশ্যই আমাকে জানিও, আর আবার ফল আরেকটু হোক, আরও একটু বেশি ফল টল ধরুক, তখন আবার তোমাদের সামনে দেখাবো যে ফলের সাইজ কত বড় হয়েছে, সেগুলো নিয়ে আবার তোমাদের নিয়ে এই মুসুম্বি লেবু নিয়ে আবার একটা ভিডিও তোমাদের সাথে আনবো।